সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে। আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিনে, আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। শুক্রবার ছুটির দিন, চট্টগ্রামেও ছুটির আমেজ সারা দেশের মতোই। আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি যুক্ত থাকবেন। বিষয় হচ্ছে চট্টগ্রাম থেকে সারা দেশে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সবজি উৎপাদন হচ্ছে সেসব এলাকার সবজি চট্টগ্রাম হয়ে এবং চট্টগ্রামে উৎপাদিত সবজি সেগুলো মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বাজারে যাচ্ছে এই করোনা পরিস্থিতির মধ্যেও। এটি একটি আশাব্যঞ্জক খবর এবং গতবারের চেয়ে এবার আরো বেশি পরিমাণে রপ্তানি হবে এমনটি হচ্ছে যারা রপ্তানিকারক তারা বলছেন। সেই ক্ষেত্রে কিছু অসুবিধাও রয়েছে, সেগুলোর কথাও তারা বলেছেন। তো এই সম্ভাবনাময় এই খাতটি আমাদের বাংলাদেশ থেকে দীর্ঘদিন বেশ অনেক বছর ধরেই রপ্তানি হচ্ছে, কখনো কমছে কখনো বাড়ছে। এই খাতটি নিয়ে আজকে আমরা কথা বলবো, এই রপ্তানি বিষয়টি নিয়ে কি সমস্যায় তারা আছেন, সম্ভাবনা কতটুকু আছে, এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। তিনজন অতিথিকে আমরা যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে, এরই মধ্যে দুজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি একটু তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার সঙ্গে যুক্ত আছেন জনাব মাহবুব রানা, আমদানি কারক এবং রপ্তানি কারক, আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে তিনি যুক্ত আছেন। মাহবুব রানা শুনতে পাচ্ছেন আমাকে? মাহবুব রানা শুনতে পাচ্ছেন? জি, আমার সঙ্গে যুক্ত আছেন ইসমাইল চৌধুরী হানিফ, তিনিও একজন রপ্তানিকারক, বিশেষ করে এই যে বিভিন্ন ধরনের সবজি রপ্তানি হচ্ছে এর সঙ্গে তিনি যুক্ত আছেন। জনাব ইসমাইল চৌধুরী হানিফ, স্বাগত জানাই আপনাকে, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি, ধন্যবাদ নিউজ 24। আমরা কথা বলবো এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আমরা দেখছি যে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে জনাব মাহবুব রানার, আশা করি তিনি খুব দ্রুত যুক্ত হবেন। এর মধ্যে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের একটি প্রতিবেদন আছে এই সবজি রপ্তানি নিয়ে, সেটি দেখে নিচ্ছে। করোনায় প্রায় দুই বছর ধরে ব্যাহত হচ্ছে চট্টগ্রামের সবজি রপ্তানি, তবে আসার কথা হলো আবারও শুরু হয়েছে বাণিজ্য। কাঁচামাল হওয়ায় বিমানেই বেশি পরিবহন হয় পণ্য, ভাড়ার কারণে প্রতিবেশী দেশের সঙ্গে কঠিন প্রতিযোগিতায় পড়তে হচ্ছে বলে দাবি করছেন রপ্তানিকারকরা। 25-26টা আইটেমের মতো সবজি আমাদের চট্টগ্রাম শাহ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে রপ্তানি হয়ে থাকে। বিমান ভাড়ার উপরে যে একটা এফেক্ট আছে, ওই কস্ট আমাদের সবজির উপর মিলালে আমরা আদার কান্ট্রির সাথে কম্পেয়ার করতে পারি না। তবে আলু সহ কিছু পণ্য সমুদ্র পথে পরিবহন হয় বলে জানান চট্টগ্রাম সমুদ্র বন্দরের কর্মকর্তারা। ইউরোপিয়ান কান্ট্রিতে এবং আমেরিকা কানাডা এগুলোতে যাচ্ছে ফ্রোজেন গুলো, যেমন এই যে পটল, তারপরে কচুর ছড়া, তারপরে যাচ্ছে শিমের বিচি, কাঁঠালের বিচি, এগুলো ফ্রোজেন অবস্থায় যাচ্ছে। 2020-21 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর হয়ে আলু রপ্তানি হয়েছে 52,400 মেট্রিক টন, বাঁধাকপি 8,112 মেট্রিক টন, কাঁচা টমেটো 75 মেট্রিক টন। খরচ কমাতে পারলে এই বছর রপ্তানি আরও বাড়বে বলছেন ব্যবসায়ীরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদনটি দেখলাম আমরা। শেষ লাইন যেটি ছিল, খরচ কমাতে পারলে, অর্থাৎ রপ্তানি খরচ কমাতে পারলে আরো বাড়বে এমনটি হচ্ছে আপনারা বলছেন। জানতে চাই যেন মাহবুব রানা, কতদিন যাবৎ আসলে রপ্তানি হচ্ছে এই যে বিভিন্ন ধরনের সবজি, এবং আমরা ছবিতে দেখছিলাম তালও যাচ্ছে, প্যাকেট করা হচ্ছে, পাকা তাল প্যাকেট করা হচ্ছে, কাঁঠালের বিচি যাচ্ছে যেটা একজন বক্তব্যে বলছিলেন, এই ধরনের সবজি, এগুলোর ভোক্তা আসলে কারা? আমাদের প্রবাসী বাংলাদেশিরাই না অন্যরাও? আর কোথায় কোথায় আসলে বাজার রয়েছে আমাদের দেশের সবজি বা এই ধরনের পণ্যের? যেটা মাহবুব রানা, মাহবুব রানা শুনতে পাচ্ছেন আমাকে? কারণ যাত্রী পাচ্ছে না, তারা লোকসানের বুকে পড়ার কারণে বিমান তাদের ফ্লাইট ক্যান্সেল করেছে। এই মুহূর্তে আমাদের ভেজিটেবল রপ্তানি বন্ধ হয়ে গেছে। তবে হ্যাঁ, এয়ার আরাবিয়া আছে, এটা খুবই সীমিত ছোট ফ্লাইট এবং তাদের কেরিং ক্যাপাসিটি খুবই কম। এয়ার আরাবিয়াদের অংশ সব যাচ্ছে, কিন্তু আমরা এটা বাংলাদেশ বিমান বন্ধ হয়েছে এই কারণে যে সারা বিশ্বে বিশ্বময় আপনারা জানেন একটা ফিসিং বসানোর জন্য সারা বিশ্বে বিমান বন্দর
মহব্রানা আপনাকে ঠিকভাবে শোনা যাচ্ছে না, আপনাকে নেটওয়ার্ক সমস্যার কারণে করে যাত্রী নেই, সে কারণে প্যাসেঞ্জার যেতে পারছে না, বসানোর কারণে প্যাসেঞ্জার যেতে পারছে না, এবং সেই কারণে বিমানের ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে এবং রপ্তানি বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম থেকে, বলতে গেলে রপ্তানি বন্ধ বাংলাদেশ বিমান দিয়ে, এবং এয়ার আরাবিয়াতে খুব অল্প স্বল্প যাবে এবং যাচ্ছে। এবং আপনি যেটা বললেন তাল সহ বাংলাদেশের যত রকমের ফল ফ্রুট এবং ভেজিটেবল আছে অপ্রচলিত পণ্য, সবগুলি রপ্তানি হয়ে থাকে এবং এগুলির ভোক্তা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা। পৃথিবীর যেখানে বাংলাদেশি আছে সেখানে এগুলির চাহিদা রয়েছে। আপনারা জানেন শুধু তাল নয়, সালতা আমলকি এই যে সুগার কেন থেকে শুরু করে এবং জলপাই কাঁচা আম সব ধরনের ফ্রুট যায় এবং 40 ধরনের তরি তরকারি সবজি আমরা রপ্তানি করে থাকি। কিন্তু এখানে ঘটনা হচ্ছে যে ইউরোপের বাজারে যদি আমরা অর্গানিক ভেজিটেবলটা মার্কেট করতে পারি তাহলে আমাদের 5-7 গুণ 10 গুণ রপ্তানি বেড়ে যাবে। আপনারা হয়তো জানেন চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে সারা বর্ষরে 100-150 কোটি টাকা সবজি রপ্তানি হয়ে থাকে, সেটা শুধুমাত্র চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে আকাশপথে। এবং এর বাইরেও যেটা সামুদ্রিক, আপনারা যেটা নয়ন বড়ুয়া যে রিপোর্টে যেটা তাকালেন সমুদ্র পথে এই আলু যাচ্ছে, পাতাকপি, কচু, কচুর বুকি এগুলি যাচ্ছে, এগুলির ছাড়া এগুলির বাইরে এগুলো সহ এবং ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে প্রায় বছরে প্রায় 1200-1300 কোটি টাকার সবজি এবং প্রক্রিয়াজাত কৃষি পণ্য রপ্তানি হয়ে থাকে। এবং এটা সবচাইতে বেশি হয়েছিল 2013-14 অর্থবর্ষে এবং তার আগে, এবং এরপর থেকে আস্তে আস্তে কমতে কমতে এখন অনেক কমে গেছে। এটা আশা করছি এখন করোনা কালে এটা আরো কমে গেছে, একদম একদম কমে গেছে। তো আমরা আশা করব, আপনি যেটি বলছেন যে ফ্লাইটই বন্ধ আছে, যে মালামাল যাচ্ছে না যেটি বলছেন, এই প্রসঙ্গে যারা ইসমাইল চৌধুরী হানিফ, এক হচ্ছে আমরা প্রতিবেদনে যেটি দেখেছি খরচ বেড়ে গেছে বলা হচ্ছে, আর এখন যেটি তথ্য দিলেন যারা মাহবুব রানা যে ফ্লাইটই বন্ধ, আসলে তারা মালামাল পাঠাতে পারছেন না, আপনারা পাঠাতে পারছেন না, আর একটু বিস্তারিত বলবেন জনাব ইসমাইল চৌধুরী হানিফ। জি ধন্যবাদ নিউজ 24 কে এবং দর্শকদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা করোনাকালীন দীর্ঘদিন চট্টগ্রাম সামারত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সবজি রপ্তানি বন্ধ হওয়া বন্ধ থাকার পর গেল মঙ্গলবারে আমরা সবজি রপ্তানি শুরু করি এবং বিশাল আশা নিয়ে একটা বর্ষা নিয়ে আমরা রপ্তানি শুরু করি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মাধ্যমে আমরা বিশাল প্রায় 20 টনের উপরে আমরা সবজি রপ্তানি করি, কিন্তু হঠাৎ করে আগামী শনিবারের একটা শিডিউল দেওয়া হয়েছিল, আমরা প্রস্তুতি নিয়েছিলাম এই প্যাসেঞ্জারের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব না থাকার কারণে কোনো প্যাসেঞ্জার যাচ্ছে না, যার কারণে বিমানের বিশাল একটা লোকসানের আশঙ্কায় আগামীকাল শনিবারের যে ফ্লাইটটা ছিল এটা ক্যান্সেল করা হয়েছে। কিন্তু যথারীতি এয়ার আরাবিয়ার যে চট্টগ্রাম এতদিন ফ্লাইট বন্ধ ছিল এই সপ্তাহের মধ্যে এরা 5টি ফ্লাইট চালু করছে। ইসমাইল চৌধুরী হানিফ, আপনি যে প্রসঙ্গে ছিলেন শেষ করবেন। হ্যাঁ, আমি আসলে আমাদের বিমান এক্সপোর্টের ব্যাপারে, আমাদের ভেজিটেবল এক্সপোর্টের ব্যাপারে আমাদের খরচটা, জি শুনতে পাচ্ছি আপনাকে, হ্যাঁ ভেজিটেবল এক্সপোর্টের ব্যাপারে আমাদের খরচটা কমানোর জন্য চেষ্টা করতে হবে। যেমন ঢাকা বিমানবন্দরে স্ক্যানিং চার্জ নাই, আমাদের চট্টগ্রাম বিমানবন্দরে স্ক্যানিং চার্জ আছে এবং প্লাস এটার উপর ব্যাড নেওয়া হয়েছে। চট্টগ্রাম বিমানবন্দর, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াইড চার্জ, ওয়াইং চার্জ যেটা বলে, সেটার কারণে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি যেটা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নেই। পাশাপাশি আমাদের বিমান ভাড়াটা যদি কমানো যায়, শীতকালে আমাদের বিমান ভাড়াটা কমিয়ে দেওয়া হয়, আবার যখন আমাদের মার্চ এপ্রিল থেকে সিজন শুরু হয়ে যায় তখন আমাদের এয়ার আরবিআ সহ বিমান ভাড়াটা বেড়ে যায়, যার কারণে আমরা বিপুল একটা সম্ভাবনাময় খাতকে আমরা ভালোভাবে মানে ভালোভাবে এই সুবিধা নিতে পারছি না আর কি। বিদেশের বাজার আসলে বিদেশের বাজারে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা আইটেমের একটা বিশাল একটা গুরুত্ব মানে গুরুত্ব রয়েছে, যেমন কাঁঠাল বিসি আপনার আমাদের প্রবাসী ভাইয়েরাই এগুলোর ভোক্তা। হ্যাঁ, এখানে মূল বিষয় হচ্ছে ভাই, এখানে মূল বিষয় হচ্ছে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে তারা যদি আমাদের সবজিটা গ্রহণ করে, আমরা যদি এদের কাছে যদি সবজিটা ঠিক মতো পৌঁছাতে পারি, এদের আয়ের একটা অংশ আমাদের দেশে রিমিটেন্স আকারে আমরা নিয়ে আসতে পারতেছি। এরা যদি তারা রিমিটেন্স পাঠাচ্ছেন, তারপর তারা যা খাবেন সেটিও বাংলাদেশের খাবেন। মাহবুব রানা আপনার কাছে আসছে, সেটি হচ্ছে এই
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সেগুলো পাঠাতে পারেনি, স্পেশাল কার্গো বিমান এই পণ্য পাঠানোর জন্য বা এই সবজি সহ এই পণ্যগুলো রপ্তানির জন্য আলাদা করে কোনো ব্যবস্থাপনা এরকম কোন দাবি করেছিলেন আপনারা কখনো? না, আসলে এক লাইনে বলুন, আমি এমডি ফোরকানের কাছে একটু যাব। না দেখুন, এখানে স্পেশাল যদি কার্গো বিমান নামানো হয় তাহলে কার্গো বিমানে অনেক ক্যাপাসিটি এবং সেই পরিমাণ আমরা সবজি দিতে পারবো না, এবং সেই পরিমাণ সবজি দিলে ওগুলা মধ্যপ্রাচ্যে গেলে যেহেতু এগুলো প্রসেসিং পণ্য, এগুলো দিনের ভিতর সেল হয়ে যেতে হয়, তাহলে গেলে এটা আবার সমস্যা আছে। আমরা পরিবহন বিমান চালু যাচ্ছে, পরিবহন বিমানে প্যাসেঞ্জারের পাশাপাশি আমরা যে অল্প অল্প করে পাঠাচ্ছেন ওইটাই চাচ্ছি, এবং আমরা ওই যেটা আমার পূর্ববর্তী বক্তা হানিফ সাহেব যেটা করলেন, এই যে পৃথিবীর কোন বিমানবন্দরে এই যে বিলের বাইরে কোন চার্জ নেওয়া হয় না এবং ওয়েইং চার্জ নামে কোন চার্জ নেওয়া হয় না, একমাত্র চট্টগ্রাম বিমানবন্দরে এয়ার বিলের বাইরে আমাদের থেকে প্রতি কেজিতে একটা আকসেন্ট করে নেওয়া হয়, এটা কিন্তু আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে, বিচার করা হচ্ছে, এটা মরার উপর করার রায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাচ্ছি এটা অবিলম্বে প্রত্যাহার করা হোক এবং আমরা চট্টগ্রামের সাথে এটা প্রতিযোগিতায় টিকতে পারি, সরি ঢাকার সাথে আমরা প্রতিযোগিতায় টিকতে পারছি না, প্রতিযোগিতা জিতে 8 টাকা বা 6-7 টাকা খরচ বেশি আমাদের, আমরা চাই এটা প্রত্যাহার করা হোক। আচ্ছা, এই এই খরচটার জন্য প্রত্যাহার করা হয়। মোহাম্মদ ফোরকান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তিনি আবার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ইসমাইল চৌধুরী হানিফ, যেটি যে খরচ কমানোর কথা যেটি বলছেন, এই বিষয়গুলো নিয়ে কি কখনো আলোচনা হয়েছে আপনাদের? বা যেসব দেশে আমাদের প্রবাসী ভাইয়েরা বেশি পরিমাণে আছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং ইউরোপের দেশগুলো, আমেরিকা সহ অন্যান্য দেশে যেসব আমাদের প্রবাসী ভাইয়েরা বেশি আছেন, সেই সব দেশে পণ্য বা সবজি এই ধরনের খাদ্যপণ্য রপ্তানির ব্যাপারে সহজ শর্ত খরচ কমানো, এই বিষয়গুলো নিয়ে আনুষ্ঠানিক পরিসরে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে আপনাদের? জি, আমরা সেই ব্যাপারে অনেকবার আমরা চিটাগং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জনাব মাহবুব আলম সাহেবের সাথে মাধ্যমে আমরা অনেক চেষ্টা করেছি, আমি মাহবুব রানা ফোরকান সাহেব সহ আমরা অনেকবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা অনেকবার সেটার ব্যাপারে দেন দরবার করেছি, কিন্তু এটা কোনো সুরাহা হয় নাই। দিন দিন আমাদের প্রত্যেকটা আইটেমের ব্যাপারে প্রত্যেকটা আপনার স্ক্যানিং চার্জ ও ব্যাট বসানো হয়েছে, ওয়াইং চার্জ নেওয়া হচ্ছে, পাশাপাশি সেটার সাথেও ব্যাট বসানো হয়েছে, আবার এইদিকে বিমান ভাড়া বাড়ানো হয়েছে, কিন্তু আমাদের সেভাবে ইনসেন্টিভটা বাড়ানো হয় নাই। যেটা আমাদেরকে ইনসেন্টিভটা দেওয়া হচ্ছে সেটা বিভিন্ন ভাবে আবার সরকার মানে বিভিন্ন ভাবে এটা চলে যাচ্ছে আমাদের থেকে, আবার ইনসেন্টিভ যেখানে পায় সেখান থেকেও আবার 5% করে ব্যাট কেটে নেওয়া হয়। এইসব সমস্যার কারণে আমরা মধ্যপ্রাচ্যের যে বিশাল একটা বাংলাদেশের বাজার রয়েছে, আমাদের চট্টগ্রামের যে আইটেম গুলোর যে একটা গুরুত্ব রয়েছে সেটা আমরা ভালোভাবে দখল করতে পারতেছি না। পার্শ্ববর্তী দেশ সে ব্যাপারে অত্যন্ত সজাগ, এরা বিমান ভাড়া কমিয়ে দিয়েছে যার কারণে তাদের পণ্য ওখানে যাচ্ছে সহজেই যাচ্ছে, মার্কেটটা তাদের দখলে আছে। জনাব মোহাম্মদ ফোরকান, জি আপনার কাছে আবার আসবো। জনাব মোহাম্মদ ফোরকান শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, ও আমি যেমনটি মাহবুব রানা এবং ইসমাইল চৌধুরী হানিফ জানাচ্ছিলেন যে চট্টগ্রাম থেকে গত মঙ্গলবার রপ্তানি শুরু হয়েছিল, বিমানের ফ্লাইট বাতিল হয়, সেটি বাংলাদেশ বিমানে করে সেটি তারা পারেননি, অর্থাৎ এই জায়গাটায় তারা লস খেয়েছেন বা ক্ষতির সম্মুখীন হয়েছেন। আর বিমানে কিছু খরচ, যেগুলো বাড়তি খরচ, যেটির কারণে নিয়মিত এবং বেশি পরিমাণে পণ্য পাঠিয়ে প্রবাসে যে আমাদের পণ্যের বাজার আছে সেই বাজারটি আমরা আমাদের দখলে রাখতে পারছি না। এরপর আর কি মতামত কি যুক্ত করতে চান এর সঙ্গে আপনি? ধন্যবাদ আপনাকে। আসলে কথা ঠিক, আসলে এখন বর্তমান সিচুয়েশন এমন অবস্থা কোভিড এর কারণে, মানে ফ্লাইট এর এত ইয়া হয়ে গেছে, কিছুক্ষণ চলতেছে কিছুক্ষণ আবার স্টপ করতেছে। আসলে এই যে এখানে এই এই যে আপনার এই কারণে আমাদের পণ্যগুলো সরবরাহর ব্যাঘাত ঘটতেছে। হ্যাঁ, একদিকে বিমান ভাড়া বেশি, অন্যদিকে ওই যে পণ্যগুলো বিমানের আপ ডাউন এর কারণে আমাদের পণ্যগুলো যথাসময়ে যাচ্ছে না, হ্যাঁ, ওই যে বক্তাদের কাছে, সে কারণে বক্তারাও সেজন্য কিন্তু আমাদের মার্কেট অনেক ইয়ে হয়ে যাচ্ছে, মানে অনেক নষ্ট হয়ে যাচ্ছে। এখানে অন্যরা এসে দখল করতেছে, যেমন ধরেন বর্তমানে আমাদের কিছু কিছু আইটেম যেগুলো আগে বেশি বেশি বড় কোয়ান্টিটি অর্ডার দিত বায়াররা, এগুলো তো একদম নাই বললেই চলে। হ্যাঁ, যেমন ধরেন বরবটি, হ্যাঁ, তারপরে করলা, তিত করলা, এই এই দুইটা আইটেম বেসিক্যালি আমাদের যদি বাংলাদেশ থেকে যদি পার ডে যদি 50 টন সবজি যায়,
এখানে 30 টন সবজি যেতে শুধু এই দুটো আইটেম। আচ্ছা হ্যাঁ, এখন কে এগুলো নিচ্ছে না? এখন এগুলোর অর্ডার চলে গেছে কলকাতা পাকিস্তান। আচ্ছা, আমরা যে জায়গাটি আপনারা তৈরি করেছিলেন সেই বাজার আমরা হারাচ্ছি, সেই জায়গা থেকে যেটি যারা মাহবুব রানা বলেছেন, ইসমাইল চৌধুরী হানিফ বলেছেন যে উচ্চ পর্যায় থেকে দ্বিপাক্ষিক যে সহযোগিতা বা বিমানের যে সিদ্ধান্ত নেয়া, এই জায়গাটিতে ইতিবাচক পদক্ষেপ দরকার এবং রপ্তানি বান্ধব পদক্ষেপ দরকার, অন্যথায় আমরা বাজারটি হারিয়ে ফেলবো। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ জানাই। এক লাইন, এক লাইন, এক শব্দে যে আমাদের এই বৈদেশিক মুদ্রা গুলা যে রেভিনিউস গুলো আসতেছে এগুলো কিন্তু 100% রেভিনিউ হয়ে আসতেছে। জি, অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক ধন্যবাদ জানাই দুজনকেই, তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আমাদের প্রত্যাশা থাকবে যে এই সমস্যাগুলো সমাধান করে বাংলাদেশের এই পণ্য আমাদেরই ভোক্তা, আমাদেরই বাংলাদেশি ভাইরা বিদেশে বসে দেশের পণ্য খেতে পারবেন, তারা যে রোজগার করেন অন্যদের কাছ থেকে না কিনে খেয়ে আমাদের কাছ থেকে খাবেন এবং সেই টাকাটিও বাংলাদেশে আসবে, এটি অনেক ভালো একটি সম্ভাবনার জায়গা। আশা করি এই সম্ভাবনাটিকে বাঁচিয়ে রাখা হবে। ভালো থাকবেন সবাই।